নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছি দিশা। শুরু করছি সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেলে গত একদিনে আক্রান্ত 45, কোভিডে মৃত্যু একজন ব্যক্তির। অসমে লাফিয়ে বাড়ছে করোনা, 6% ছাড়িয়েছে সংক্রমণের হার। পাঞ্জাব কাণ্ডের প্রতিবাদে শিলচরে বিজেপির মানব শৃঙ্খল। ভর্তি প্রক্রিয়ার অনিয়ম, উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্র বিক্ষোভ আসাম বিশ্ববিদ্যালয়ে। এবারে বিস্তারিত খবর। শিলচর মেডিকেল কলেজে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘণ্টায় 45 জনের পজিটিভ পাওয়া যায়। এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দাসকলোনি সুধীর চক্রবর্তী নামের 69 বছরের এই ব্যক্তির আজ সকাল 11:30টায় মেডিকেলে মৃত্যু হয়েছে। গ্রিন হিলস হাসপাতাল থেকে এই রোগীকে মেডিকেলে রেফার করা হয়। এরপরে আজ তার মৃত্যু হয়। এদিকে কালাইন হাসপাতালের চিকিৎসক রাজদীপ দাস করোনা আক্রান্ত হয়েছেন। শুধু তিনি নন, এই হাসপাতালে আসা 4 জন রোগীর শরীরে করোনা পাওয়া যায়। এ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা রাজ্যে আজ আক্রান্তের হার 6% ছাড়িয়েছে, যা অত্যন্ত উদ্বেগের। গুয়াহাটিতে মেট্রোতে আক্রান্ত বেশি। আজ 1500 পরীক্ষার পরে 800 জনের পজিটিভ পাওয়া যায়। এভাবে করোনার প্রকোপ বাড়তে থাকলে আগামীতে আরও ভয়াবহ হবে পরিস্থিতি। 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের করোনার তৃতীয় ডোজ বুস্টার দেওয়া শুরু হলো আজ থেকে। যারা 2 ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের এই বুস্টার দেওয়া হবে। ভূমি কেলেঙ্কারি নিয়ে সারা রাজ্য জুড়ে আন্দোলনের অঙ্গ হিসেবে শিলচরে মিছিলের আয়োজন করে কংগ্রেস। মিছিলের পরে জেলাশাসকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকলিপি দেওয়া হয়। এতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটার তদন্ত দাবি করা হয়। স্মারকপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, প্রাক্তন বিধায়ক রুমিনাথ, পার্থরঞ্জন চক্রবর্তী, জেলা যুব কংগ্রেস সভাপতি জাভেদ আক্তার লস্কর, সজল আচার্য প্রমুখ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ন্যায়ের প্রতীক বলে দাবি করেন, সেই মুখ্যমন্ত্রী যে জমি কেলেঙ্কারি পরিবারের যে জমি কেলেঙ্কারি তার তদন্ত চেয়ে, তার আমরা প্রতিকার চেয়ে আমরা যে আজকে রাজপথে আন্দোলনে নেমেছি, আজকে ন্যায়ের কথা বলে ইনি অন্যায় করে যাচ্ছেন, আমরা চাই তার সুষ্ঠু তদন্ত হোক। এবং যতদিন পর্যন্ত তদন্ত না হচ্ছে, আমরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ততদিন পর্যন্ত নদী ছেড়ে বাইরে চলে যান, যাতে প্রভাবিত করতে না পারেন তদন্তকে। সেদিকে দৃষ্টি রেখে আমরা জনগণের সামনে আজকে হাজির হয়েছি। আমরা সবাই মিলে যাতে আওয়াজ তুলি, যাতে আমরা একসাথে মিলেমিশে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। বর্তমানকালে যেটা দেখা গেছে যে জমি কেলেঙ্কারি, যখন অসম বিধানসভায় এটা আমাদের বিরোধী কংগ্রেস বিধায়করা যখন তদন্তর লাগি যখন ওনারা দাবি জানালো, তখন স্পিকার স্যার বললেন যে এটা পুরানা ম্যাটার। কেলেঙ্কারি আবার কোনোদিন পুরানা নতুন হয়, কোনোদিন হয় না কেলেঙ্কারি। কেলেঙ্কারি আমরা দুঃখিত যে নরেন্দ্র মোদী মহোদয় বলেন মে না খাউঙ্গা না খালি দুঙ্গা, তা নিয়ে সরকার আজকে গ্রুপ মেম্বার থেকে প্রধানমন্ত্রী অব্দি সব কিন্তু একই পার্টি, যেটা হলো ভারতীয় জনতা পার্টির সদস্য, গ্রুপ মেম্বার থেকে একদম প্রধানমন্ত্রী অব্দি, তখন এই এই অবস্থায় তারা অ্যাভোর্ট করে গেছে। এখন দেখা যায় যে এই জমি কেলেঙ্কারিতে স্বয়ং মুখ্যমন্ত্রী পরিবার জড়িত। ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে আজ ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আসাম বিশ্ববিদ্যালয়। আকসার নেতৃত্বে ছাত্র আন্দোলনে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্র নাথের পদত্যাগ দাবি করা হয়। অনলাইনে পরীক্ষার নামে যোগ্য ছাত্রছাত্রীদের ভর্তিতে বঞ্চিত করা হচ্ছে, এই অভিযোগ করে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, মেধা তালিকায় ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি নম্বরকে মান্যতা দেওয়া হয়েছে, অথচ স্নাতকের নম্বরকে মান্যতা দেওয়া হয়নি। এছাড়া অনলাইনের পরীক্ষার পরে যে তালিকা দেওয়া হয় সেই তালিকার অনেকে আবার স্নাতকে ফেল করেছে। এই তুগলকি কাণ্ডের জন্য তিনি উপাচার্যকে দায়ী করেন। আকসার পক্ষ থেকে আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে যে অবরোধ গড়ে তুলেছি সেটার কারণ, এবার স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়ায় প্রকৃত মেধা যাদের তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এবং এবার
ডিগ্রির মার্ককে কোনো মান্যতা দেওয়া হয়নি। এক নম্বর, ডিগ্রির মার্কসকে অর্থাৎ বিএসসি বিকম এর মার্কসকে কোনো মান্যতা দেওয়া হয়নি। বাড়িতে বসে যারা অনলাইনে পরীক্ষা দিয়েছেন সেটাকে মান্যতা দেওয়া হয়েছে, ভালো কথা। কিন্তু আপনার এবং আমার মার্ক যদি অনলাইন পরীক্ষা সেম হয়ে যায় তখন সেখানে কি হবে? তখন ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারির মার্ককে কাউন্ট করা হবে। অর্থাৎ আপনি বিএ বিএসসি পাস না করেও আপনি ইয়ে হচ্ছেন, মাস্টার ডিগ্রির জন্য বিবেচিত হচ্ছেন। অনলাইনে যারা ভালো ফল করেছিল পরে দেখা গেল বিএ বিএসসি বিকমে ওরা ফেল করেছে, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চূড়ান্ত ব্যর্থতা। এবং তার ওনার এই ব্যর্থতার জন্য, দিলীপচন্দ্র নাথের ব্যর্থতার জন্যই আসাম বিশ্ববিদ্যালয়ে এই তলানিতে এসে পৌঁছেছে। আমরা ওনার পদত্যাগ দাবি করছি এবং অতি শীঘ্র উনি পদত্যাগ করে এই বিশ্ববিদ্যালয়কে জঞ্জাল মুক্ত করুন। এনাফ ইজ এনাফ। উনি জানেন না বিশ্ববিদ্যালয় কিভাবে এসছে, উনাকে নিয়ে উনার জন্য আজ নেকে নেকে ডিগ্রেড হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়, এটা মেনে নেওয়া যায় না। পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় প্রায় 20 মিনিট আটকে যাওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার শিলচরে মানব শৃঙ্খল গড়ে তোলে কাছাড় জেলা বিজেপি। এদিন শহরে মানব শৃঙ্খল গড়ে তুলে পাঞ্জাবের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে বরখাস্তের দাবি করা হয়। এই মানব শৃঙ্খলে সামিল হন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিত্যভূষণ দে, বিমলেন্দু রায় প্রমুখ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী চান্নিজি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন 5 তারিখে পাঞ্জাব ভ্রমণে গেছিলেন এবং পাঞ্জাবে তার রাজনৈতিক কার্যক্রম ছিল এবং সেই কার্যক্রমে পাঞ্জাববাসীদের জন্য প্রায় 44,000 কোটি টাকার ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে গেছিলেন এবং সেইগুলো অ্যানাউন্সমেন্ট করার জন্য গেছিলেন এবং সেই জায়গাতে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা লড়েছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে হুসেনিওয়ালাতে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে গেছিলেন। সেই পাঞ্জাবের কংগ্রেস পরিচালিত সরকার, সেই চান্নি সরকার, আমরা দেখেছি একটি জঘন্য, একটি চক্রের মধ্যে, একটি সিদ্ধান্তের মধ্যে লিপ্ত হয়ে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে তো সিকিউরিটি অ্যাপারেটাস ছিল সেই সিকিউরিটিকে ওনারা কম্প্রোমাইজ করেছেন এবং সেই সিকিউরিটি অধীনে নিয়ম ছিল যেটা চান্নি সরকার উল্লঙ্ঘন করেছে, সেটা হচ্ছে প্রথম উল্লঙ্ঘন। শিলচরে আটক করা হয়েছে অবৈধ সার বোঝাই 2টি লরি। শহরের রাঙ্গিরখাড়ি পুলিশ আটক করে ট্রাক 2টিকে। গ্রেফতার করা হয় 3 জন চালক ও সহচালককে। ধৃতরা হল লঙ্কার রাজীব রায়, নগাঁওয়ের মমতাজ আলী ও ডপকার জব্বার চৌধুরী ও রহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। অল্পের জন্য বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে পাকইপাড়ের বেশ কয়েকটি বাড়ি। ধলাই থানা এলাকার কাবুগঞ্জ বাজার সংলগ্ন পাকইপাড়ের সঞ্জীব সিনহার খড়ের ঘরে আচমকা আগুন লেগে যায়। 2টি দমকল এসে আগুন নিভিয়ে দেয়। যদি সময় মতো দমকল ছুটে না আসতো তাহলে আগুনের লেলিহান শিখায় স্থানীয় বেশ কয়েকটি ঘর পুড়ে যেত। টান্টুর আজিজিয়া হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার পরিচালন সমিতির সভা হয় সোমবার। রবিবার এই সভায় বক্তব্য রাখেন কমিটির সভাপতি আব্দুল মোনাফ বড়ভুইয়া, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন চৌধুরী, আব্দুল বাসির চৌধুরী প্রমুখ। হযরত টান্টুর সাহেব কিবরা রহিমাহুল্লাহ তাআলার নিজ হস্তে গঠিত এই টান্টু আজিজি আফিজিয়া কারিয়ানা মাদ্রাসার উন্নতিকল্পে এক সভা আজ টান্টু দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। এই মহফিলে বরাক তথা বরাকের বহিরে বরাকের বিভিন্ন জেলার অনেক আমাদের ভাইবৃন্দরা উপস্থিত হয়েছেন, এই জন্য আমি তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য মুবারকবাদ পেশ করছি। দেখুন, ইসলাম এবং কোরআন সুন্নাকে আমরা খেদমতে আঞ্জাম দিতে হলে আমরা এই যে 4টি আসমানি কিতাব রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ আল কোরআন, এই কোরআনের খেদমতে আমরা আঞ্জাম দিতে হবে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলার সংবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ
মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে, 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে, পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তু বিপ্র। বাড়িঘর, জমি কেনা বেচা, নগদ অর্থ, সম্পত্তি বৃদ্ধি, স্বাস্থ্যসহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রিডিয়ার। বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি, সব জায়গায় বাস্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সবার ঘরে বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছে, বাট আমরা জানি না। আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য। বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর, এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটোখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে, আপনি যতই চেষ্টা করুন না কেন বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটোখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে এটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তু বিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 9160017307। সমস্যার সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আওয়ার ড্রিম ট্রেনিং হোম কোচিং সেন্টারের আরেকটি শাখার যাত্রা শুরু হয়েছে কাবুগঞ্জের আমড়াঘাট রোডে। এই সেন্টারে সেবা এবং সিবিএসসি বোর্ডের অধীনে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আসসালামু আলাইকুম, নমস্কার। ODTH কি কোচিং সেন্টার মে প্রিন্সিপাল রুনা রাজপুরী। হামারে ইয়াহ জো জো ফ্যাসিলিটি হ্যায়, পহলা হিন্দি সাবজেক্ট হাম ফ্রি মে পড়ানা চাহতে হ্যায়। দূসরা জো এসে বচ্চে হ্যায় জো আয়ু মে জ্যাদা হোগে এডমিশন নেই লে সকতে, হাম উনকো পড়াকে सर्टिफिकेट देके उनकी इच्छा अनुसार उनके एडमिशन के लिए सर्टिफिकेट देंगे। तीसरा, जो बच्चे हैंडीकैप हैं उनको भी हम मेडिकल ट्रीटमेंट करा के उनका परसेंटेज निकाल के देंगे। और ऐसे बच्चे हैंडीकैप जो घर घर में जाकर के हमारे टीचर पढ़ाते हैं वो भी सुविधा यहाँ उपलब्ध है। और CBSE और शाबा बोर्ड की जितने भी प्रॉब्लम होंगे, जितने भी सब्जेक्ट होंगे, हम उसको अच्छी तरह से पढ़ाने की यहाँ कोशिश करेंगे। और आप लोग हमारे यहाँ आइए और इसको कोऑपरेट करें, सहायक बने और इसको आवर टीम को उज्जवल करें। आज ही যোগাযোগ করুন আওয়ার ড্রিম হোম কোচিং সেন্টার, কাবুগঞ্জ আমড়াঘাট রোড, নিয়ার এমি মাদ্রাসা। কন্ট্যাক্ট নাম্বার 6002612592 এবং 8638923143। আমাদের আরো একটি নাম্বার রয়েছে 8486033119। শিলচর প্রোটেজ হেলথ কেয়ার একটা খুব উন্নত এবং ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে প্রায় প্রতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও এখানে খুবই উন্নত মানের আধুনিক মেডিকেল মেশিনারি ও ইকুইপমেন্ট দিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। প্রোটেজ হেলথ কেয়ারে আপনি পাচ্ছেন 5D ইমেজ সোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ECG, EEG, ইকোকার্ডিওগ্রাফি এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা রক্ত, মল, মূত্র পরীক্ষার ব্যবস্থা।
বিশেষ করে অ্যাপেলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং কলকাতা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ইউরোলজিস্ট প্রতি মাসে এখানে রোগী দেখছেন। প্রোটেজ হেলথ কেয়ারে রোগীদের জন্য দুটি স্বাস্থ্য পরিষেবা ভ্যানের ব্যবস্থা রয়েছে। প্রথম হলো নিত্যানন্দপুর থেকে নিমাই চাঁদপুর কালাচড়া দুয়ারবন্দ হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে, এবং দ্বিতীয়টি হলো নিত্যানন্দপুর নিমাই চাঁদপুর মাটিজুড়ি হাইলাকান্দি আলগাপুর শ্রীকোনা পয়েন্ট হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে। গ্রামের রোগীরা এই সুবিধে গ্রহণ করতে পারবেন। সুস্বাদু কেক ও ডেকোরেশনের ব্যবস্থা একসাথে পেলে কেমন হয়? একসঙ্গে সামাজিক অনুষ্ঠানের সব ব্যবস্থা করে দিচ্ছে কেক ও ইভেন্ট। সুস্বাদু কেক ও ডেকোরেশনের জিনিসপত্র আর গোটা ইভেন্ট ম্যানেজমেন্ট একসাথে পাবেন আমাদের কাছে। কেক ও ইভেন্টস ইভেন্ট ম্যানেজমেন্ট আপনাদের জন্য নিয়ে আসছে সুস্বাদু কেক ও সব ধরনের ডেকোরেশনের জিনিসপত্র, যেমন ব্যালুনস, শুভ জন্মদিন ফয়েল, শুভ বার্ষিকী, এগুলো বিয়ের অন্নপ্রাশন, বার্থডে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে খুব কম বাজেটে মনের মতো সাজসজ্জা পেয়ে যাবেন একই জায়গা থেকে। আপনাদের এই সুযোগ দিচ্ছে কেক ও ইভেন্ট অম্বিকাপুরটি শিলচর। আজই হোয়াটসঅ্যাপ করুন 9707763155 এই নম্বরে, সাথে সাথে ক্যাটালগ চলে আসবে আপনার কাছে। আমাদের এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। আরএইচ ফার্নিচার, উত্তর কৃষ্ণপুর সোনাই রোড নিয়ার আইঅন ডিজিটাল জোন। আমাদের এখানে রয়েছে বিয়ের সম্পূর্ণ ফার্নিচার, এছাড়াও রয়েছে ফ্ল্যাটের জন্য বেডরুম সেট, কিচেন শোকেস। ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি টিভি ও নানান রকমের ফার্নিচার। ইএমআই সিস্টেমে ফার্নিচার কিনতে পারবেন। আমাদের এখানে 2 লক্ষ টাকার যদি ফার্নিচার কেনাকাটা করেন তাহলে 10,000 টাকার একটি গিফট দেওয়া হবে। যদি কেউ 1 লক্ষ টাকার ফার্নিচার কেনাকাটা করেন তাহলে 5,000 টাকার একটি গিফট দেওয়া হবে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আরএইচ ফার্নিচার শোরুমে। যোগাযোগের জন্য আমাদের মোবাইল নম্বর 7099441722 অথবা 7002629387। ফিরে এলাম বিরতির পর। কাটলি ছড়ার হরিশনগরের আনন্দবাজার থেকে ভগবানপুর পর্যন্ত পূর্ত সড়কের 8 কিলোমিটার রাস্তা বেহাল। এর প্রতিবাদে সোমবার বিডিএসএফ এর ডাকে আনন্দবাজারে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। আজকে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি, আমাদেরকে পূর্ত বিভাগ বাধ্য করেছে, এর জন্য আজকে আমরা আন্দোলনে নেমেছি। হরিশনগরবাসী এবং বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট বিডিএসএফ ঐক্যবদ্ধভাবে আজকে এখানে আমরা আন্দোলন করছি, এবং আপনাদের মাধ্যমে পিডাব্লিউডি বিভাগকে আমরা একটা বার্তা দিতে যাচ্ছি। যদি লজ্জা বলে কোনো কিছু থাকে তাহলে আনন্দবাজার থেকে আরম্ভ করে যে ভগবানপুর যে রাস্তা, এই রাস্তা চলাচলের উপযোগী, কমসে কম চলাচলের উপযোগী করে দেন। দেখেন, আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা এখন অবধি এই হরিশনগরবাসী প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারছেন না, কারণ রাস্তাঘাটের সমস্যা রয়েছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন না, কিন্তু ডিপার্টমেন্টে জানানোর পর বারবার হচ্ছে, হবে, এভাবে চলছে। এর জন্য আজকে আপনাদের মাধ্যমে আমি আমার হাইলাকান্দির পূর্ত বিভাগের যেসব আধিকারিক রয়েছেন ওনাদেরকে অনুরোধ করছি, এবং পূর্ত বিভাগের দায়িত্বে থাকা আসামের মুখ্যমন্ত্রী স্যারকে অনুরোধ করছি, যতদূর সম্ভব আপনি যত সকাল পারেন তা এই রাস্তাটির কাজ আরম্ভ করেন। সরকারি নিয়ম নীতি মেনেই সার বিক্রি করছেন ডিলাররা। রবিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে তারা বলেন, অবৈধ সার সরবরাহে যে ট্রাক ধরা পড়েছে এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কাছাড় ফার্টিলাইজার ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শৈবাল দত্ত, হারু দাস, অনু দাস, কঙ্কন দাশগুপ্ত প্রমুখ। আমরা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন থেকে আজ বসেছি আপনাদের সাথে কথা বলতে। কিছুদিন আগে বিভিন্ন পত্রিকায় কোর্ট চত্বরের 4-5টি দোকানের নাম এসছে, প্লাস ফাটক বাজারের 1-2টা দোকানের নাম এসছে। আমরা যে কথাটা বলতে চাই, আমরাই সবচেয়ে বেশি কৃষকদের সেবা করে যাচ্ছি। আমাদের অত্যন্ত দুঃখ লাগে যখনই আমাদের নাম আসে, প্রত্যেকের কিন্তু সামাজিক একটা আইডেন্টিটি আছে,
সামাজিক আইডেন্টিতে আঘাত হানার জন্য এইগুলো পেপারে নাম আনা হচ্ছে, কিন্তু কৃষকদের সেবা আমরাই করে যাচ্ছি। বিভিন্ন এমন কোনো ইতিহাস নেই যে কৃষক আমাদের কাছে এসছে আমরা কৃষক সার দেইনি। আমাদের কাছে না থাকলে অন্য ভাই বন্ধুর কাছ থেকে সার এনে এক বস্তা দু বস্তা সেবা করে যাচ্ছি। প্লাস কৃষি বিভাগের অত্যন্ত চাপ আছে আমাদের উপর, প্রতি সপ্তাহে ওদের চেকিং হচ্ছে। প্লাস একটা এক টন ইউরিয়া পেতে গেলে আমাদের অ্যালটমেন্ট, সাব অ্যালটমেন্ট, মুভমেন্ট অর্ডার, তারপর গিয়ে আমরা ওয়ারহাউস থেকে মালটা উঠাতে পারি। বিধায়ক মিহির কান্তি শঙ্কে সম্বর্ধনা দিয়েছেন ডুংরিপাড় সংখ্যালঘু উন্নয়ন পরিষদ। সোমবার ডুংরিপাড়ে শিপ্রা রানী দাসের পৌরোহিত্যে এই সম্বর্ধনা সভায় বেশ কজন সংখ্যালঘু মানুষ যোগ দিয়েছেন বিজেপিতে। প্রধান শিক্ষক শৈলেন্দ্র দাস মহাশয়, উনার সহযোগী সবাইকে নিয়ে এবং এই সংখ্যালঘু উন্নয়ন পরিষদ আপনারা মাধ্যমে সবাই ভারতীয় জনতা পার্টির পরিবারে এসছেন। মন্ডল সভাপতি আপনাদেরকে সাদরের আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আর আমরা আমাদের পরিবার আরো বড় হয়েছে, আর আপনারা ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হিসাবে আগামী দিনে আপনাদের গ্রহণ করা হবে। যে সারা ভারতবর্ষ আমাদের রাজ্যে কিভাবে উন্নয়ন হচ্ছে তা আপনারা দেখে নিজেদের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টির একটা যে পরিবার, সে পরিবারে নিজেকে যুক্ত করেছে। সোমবার সন্ধ্যায় ৬ নম্বর জাতীয় সড়কের কালাইন ভাটপাড়ায় বাইক ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন এক যুবক। তার নাম মাঝেরুল ইসলাম, বাড়ি জালালপুরে। বর্তমানে এই যুবক কালাইন হাসপাতালে চিকিৎসাধীন। শিলচর মধুরবন্দ ওয়াটার ওয়ার্কস রোডে হজরত পীর বাতি মামুর উরুষের আয়োজন করা হয়েছে আগামী ১৬ জানুয়ারি। কোভিড প্রোটোকল মেনে আয়োজন করা হচ্ছে এই উরুষ, জানালেন মোকাম কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী। পিআইটি রোড এনডির বান হজরত ফির পাতেনসা মামু উর্ফে বাত্তি মামুর উরুস মুবারকের আয়োজন করা হইয়াছে। আগামী ১৫ জানুয়ারি ছিল কোভিডের কারণে, ১৬ জানুয়ারি সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিরাট ওয়াজ মহফিলের আয়োজন করা হইয়াছে। ৫ ঘটিকার সময় সিন্নি বিতরণ ও মিলাদ মহফিলের আয়োজন করা হইবে। সোমবার কালাইন জেলা NSUI এর উদ্যোগে আয়োজন করা হয় সোশ্যাল মিডিয়া আসাম টেস্ট NSUI। এই পর্বে আবেদনকারীদের সাক্ষাৎকার নেন চেয়ারম্যান আন্নান চৌধুরী, ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার রুমিনাথ। আজ আমরা স্টেট ওয়াইড যে মেম্বারশিপ ড্রাইভ থা উসকো লঞ্চ করার কে বাদ আসাম মে পহলে কাসার মে আমরা ইস ওয়ার্কশপ কো কন্ডাক্ট কিয়া। আজ কা ডেট মে সোশ্যাল মিডিয়া এক বহুত হি জ্যাদা রোল প্লে কর রাহা হ্যায় সোসাইটি মে। जब से कोरोना वायरस लॉकडाउन आया तब से सोशल मीडिया का जो इम्पोर्टेंस है वो बहुत ज़्यादा बढ़ गया है। अभी आप देखिए लास्ट ईयर में जितना ऑक्सीजन कॉन्सेंट्रेटर हो कोरोना वायरस के टाइम पे, ब्लड ग्रुप ब्लड हो, तो इन सब का जो कम्युनिकेशन सिस्टम था ये बस सोशल मीडिया के थ्रू ही हुआ था, जिसमें कांग्रेस पार्टी और उसका छात्र संगठन NSUI बहुत एक महत्वपूर्ण भूमिका लिया था। কাটিগড়ায় বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। সোমবার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের ইটভাটা থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে প্রাক্তন বিধায়কের ইটভাটার ম্যানেজার সজল কান্তি দেব, শরীফ উদ্দিন, হিলাল উদ্দিন ও আরিফ উদ্দিন। ভারত সরকারের দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টের সহযোগিতায় প্যান্টাকল সিস্টেমের উদ্যোগে শিলচরে চালু হলো সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান কোর্স। কোর্সটা যেটা শুরু হচ্ছে এটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট, আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো অর্গানাইজেশন আছে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, দুটো মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ডাইরেক্ট অর্গানাইজেশন, স্ট্যাচুটারি অর্গানাইজেশন। তো সেই ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার এই কোর্সটা এখানে শুরু হচ্ছে, এবং যারা এখানকার নর্থ ইস্টে, এটা আপনি বলেছেন একটু আগে যে এখানকার ছাত্রছাত্রীরা যারা CA করতে চায় বা কস্ট অ্যাকাউন্টেন্সি পড়তে চায় তাদের কাছে এখানে পড়ার কোনো সুযোগ সুবিধা নেই, সবাই কোচিংয়ের জন্য মিনিমাম কলকাতা ছুটে যেতে হতো এতদিন। তো সেই জন্যই এখন এখানে এই যে কোর্সটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্সি অফ ইন্ডিয়া থেকে যে কোর্সটা ওরা শুরু করেছেন, এই কোর্সটা কয়েক বছর ধরে গুয়াহাটি এবং আরও অপারেশনের আগে দুটো জায়গায় চলছে, বড়াপল্লিতে প্রথমবার এই কোর্সটা শুরু হচ্ছে।
সার্টিফিকেট অফ অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সেটা হচ্ছে গিয়ে কস্ট অ্যাকাউন্টেন্সিলি যেটা ফাউন্ডেশন লেভেলের কোর্স থাকে সেটার প্যারালাল এই কোর্সটা, এবং সেই কোর্সটার সার্টিফিকেট নিয়ে অল গভর্নমেন্ট জব, যতগুলো গভর্নমেন্ট সেক্টরের জব আছে সেখানে কিন্তু এই সার্টিফিকেটটা হচ্ছে গিয়ে ফার্স্ট প্রায়োরিটি পাবে। যত অ্যাকাউন্ট এন্ট্রি লেভেল অ্যাকাউন্টেন্ট বা মিডল লেভেল অ্যাকাউন্টেন্টের যে চাকরিগুলো আছে সেখানে এই সার্টিফিকেটটা হচ্ছে গিয়ে ফার্স্ট প্রায়োরিটি পাবে। সোমবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে শুরু হয়েছে কোভিডের বুস্টার ডোজ কর্মসূচি। এই দিন সকালে এই কর্মসূচির সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব, উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। আজ প্রিকশন ডোজ কারণে আমার ভ্যাকসিনেশন মুকলিম করা হয়েছে। তাতে তিনটা ক্যাটাগরি আছে, হেলথ কেয়ার ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার আর আমার 60 এবভ সিটিজেন্স। যিখিনি মানুষ সেকেন্ড ডোজ 10 এপ্রিল আগত লিয়া হওয়া হয়েছে আজি পরা আমার ভ্যাকসিন করব পারি, আর আমার ভ্যাকসিনেশন সেন্টার্স আপনার সেকেন্ড ডোজ সার্টিফিকেট দি পেলায় এটু আপনার সুবিধা। এতিয়া আজি আজিলৈকে আমার ক্লোজ টু 4000 মানুষ দিবলগিয়া কিন্তু এলিজিবল আছে, এটু নাম্বার চেঞ্জ হয়ে থাকিব আগদিন পুরা। তো এটু ইট উইল বি আ ক্যাপটিভ পপুলেশন অফ হেলথ কেয়ার ওয়ার্কার্স এন্ড ফ্রন্টলাইন ওয়ার্কার্স। ইতিমধ্যে দেখা গেছে স্যার থার্ড ওয়েভ চলিছে কোভিডৰ, এসব কি নতুন আহিছে স্যার, করিমগঞ্জ বাসীলে কি কব স্যার? আমার আসামত আর করিমগঞ্জত আমার কোভিড বড়ি আছে, পজিটিভিটি পার্সেন্ট যেটু 1% তলত আসলে এতিয়ালৈকে 2% 3% হয়ে গেল। পাথারকান্দির ঝেড়ঝাড়িতে বালি তোলার মেশিন বাজেয়াপ্ত করল লোয়াইরপোয়া বন বিভাগ। রেঞ্জার গৌতম টিমুং এর নেতৃত্বে অভিযান চালিয়ে মেশিনটি বাজেয়াপ্ত করা হয়। রেঞ্জার জানান, ঝেড়ঝাড়িতে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে স্থানীয় এক যুবক। অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধে অভিযান চালাবে বন বিভাগ। Accordingly, I along with my staff reached the spot and searched the area, and later we could recover the machine which were legally installed for collecting the reverse. Accordingly, the machine was brought under Longai Pilofis custody. Aro enoka illegal sand collection pale ami departmentally action to loi thakim aro সংবাদ শেষে শিরোনাম আরো একবার। শিলচর মেডিকেলে গত একদিনে আক্রান্ত 45, কোভিডে মৃত্যু একজন ব্যক্তির। অসমে লাফিয়ে বাড়ছে করোনা, 6% ছাড়িয়েছে সংক্রমণের হার। পাঞ্জাব কাণ্ডের প্রতিবাদে শিলচরে বিজেপির মানব শৃঙ্খল। ভর্তি প্রক্রিয়ার অনিয়ম, উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্র বিক্ষোভ আসাম বিশ্ববিদ্যালয়ে। সংবাদে পর্যন্তই, নমস্কার। Thank you.